प्रथमवार समस्त संख्यालघु अधूषित आसन पद्म फूल जीते कारण गुजरात संख्यालघुरा देखे धर्म पालने बीजेपी बाधा देना बीजेपी कर्मसंस्थान अग्राधिकार दाय अर्थनैतिक भाव पिछले पड़ा लोकेदे बीजेपी प्रधानमंत्री आवास योजना बोल शौचालय बोल बाड़ी बाड़ी नलबाहित पानीय जल बोल रेशन बोल कोविड वैक्सीन बोल भेदाभेद करे ना ताई गुजरात बुझेछे गुजरात भोट दिए उत्तर प्रदेश 17 साले 1% कम भोट पे संख्यालघु भोट एबारे 22 साल भोटे योगी जी के 10% संख्यालघु भोट दिए कारण तारा विरोधी भूल बुझानो बुझते पे आपनी बोलुन तुरस्कते भूमिकम्प हुए इस्लामिक कंट्री कौन देश प्रथम पहुंचे थे कौन देश प्रथम पहुंचे थे 24 घंटार मध्य भारतीय सेना एक पुरो हॉस्पिटल बनिए सेखानकार लोकेदेर पासे दाड़िए नरेंद्र दामोदर दास मोदी आपनी बोलुन अफगानिस्तान पाकिस्तान गम नहीं पाकिस्तान ऊपर दिए गम निये जेते दाइनी जहाजे ईरान के साथ जो निये नरेंद्र दामोदर दास मोदी तिनी गत मासे एकेबारे जहाज भर्ती करे अफगानिस्तान गम दिए तार नाम की नरेंद्र दामोदर दास मोदी हमरा एगुलो करी ना हाँ अनेके बोलें अपनारा जय श्री राम क्यों बोलें अरे जय श्री राम निश्चय आमार आराध्य देवता भगवान राम किन्तु राम राज्य माने कि प्रति हाथे काज प्रति पेटे भार प्रति माथाय छार एटाई हलो राम राज्य जाके बोले सुशासन एर मध्ये कोनो धर्म नेई कोनो सम्प्रदाय नेई आपनि चान ना পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 45 লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে 45 লক্ষ লোককে তার মধ্যে 30 লক্ষ সংখ্যালঘু এই অঞ্চলেও আছে বলুন কতজন মাইনে আছে মিজোরামে ধসে মারা যায় 10 জন 5 জন পশ্চিমবঙ্গ 5 জন বিহারে উত্তরপ্রদেশে বাজির কারখানায় মারা যায় 11 জন নতুন পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মহারাষ্ট্রের মুম্বাইতে বাড়ি তৈরি করতে গিয়ে দালান ভেঙে মারা যায় 5 জন নদিয়া জেলার 2 জন উত্তর দিনাজপুরের 3 জন সব সংখ্যালঘু কি দিয়েছে মমতা ব্যানার্জি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানেনি জেল খাটায়নি এই জন্য ভোট দিয়েছিলেন रामपुर हाटेर बगदई बीजेपी नाई 17টা ভোট পেয়েছিল ভাদুয়াঙ্গারলের লড়াই পুড়িয়ে মারল নিরীহ 3টে বাচ্চাকে 8 জন মহিলাকে পেট্রোল দিয়ে তালা দিয়ে পুড়িয়ে মারল আর মমতা ব্যানার্জির ভাই কেষ্ট বলে টিভি বাস করে মারা গেছে প্রথম মমতা ব্যানার্জি যায়নি বগদইতে এই শুভেন্দু অধিকারী আর আমাদের এই মেলে রেখেছিল আমরা গেছি বিজেপির লোকরা রাজনীতি করে না যেখানে বিপদ হবে সেখানে বিজেপির বিধায়করা সাংসদরা আমরা প্রথম পৌঁছায় আর কি পেলেন পঞ্চায়েতের ভোটে বলবো নাকি এখনো পর্যন্ত 11 জন মারা গেছে আজকে সকালবেলা বোমা মানতে গিয়ে মুর্শিদাবাদের 1 জন মারা গেছে তার নামও সাইদ মল্লিক আপনি দেখুন মারা গেছেন মনসুর আলম বাড়ি চোপড়া উত্তর দিনাজপুর মারা গেছেন মুস্তাফা শেখ বাড়ি সুতাপুর মালদা মারা গেছেন ফুলচাঁদ শেখ খড়গ্রাম মুর্শিদাবাদ মারা গেছেন মোজাম্মেল
এই আট দিনে। আগের কথা বলছি না, মোজাম্মেল শেখ নবগ্রাম, মোরসালিন বিশ্বাস বেলডাঙ্গা মুর্শিদাবাদ, সেলিম মোল্লা ভাঙড়, মহিতুল মোল্লা ভাঙড়, রশিদ মোল্লা ভাঙড়, আর একমাত্র সংখ্যালঘু নয় শম্ভু দাস দিয়ে ঢাকা বিজেপি করবে। তার মানে আটের মধ্যে সাত, বোম বাঁধবে কে সংখ্যালঘু, বোম মারবে কে সংখ্যালঘু, বোমাতে মারা যাবে কে সংখ্যালঘু, মিছিলের আগে কে সংখ্যালঘু, জেলের ভিতর কে সংখ্যালঘু, মরবে কে সংখ্যালঘু, এই হচ্ছে মমতা ব্যানার্জির দান আপনাদের প্রতি। এইসব কালচার বাংলায় রাখতে দেবেন, এইসব কালচার বাংলায় চলবে না। আমরা জন্ম থেকে দেখছি, ছোটবেলা থেকে দেখছি, হিন্দু মুসলমান খ্রিস্টান সব একসঙ্গে চলি, এই বয়সে এসে এক থাকো এক থাকো বলে বক্তৃতা করতে হবে, এটা বাংলার লজ্জা। ধর্মের নামে ভাগ করে দিচ্ছে, কি ভাবছে? ওরা হিন্দু, হিন্দু এজেন্সি নিয়েছে, ওরা হিন্দু আর মুসলমান ভোট বিভ্রান্ত করার জন্য আইএসএফ কে তৈরি করে ছেড়ে দিয়েছে। আজকে হোয়াটসঅ্যাপ ফাঁস হয়ে যাচ্ছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী 2021 সাল ভোটের আগে তৃণমূল যখন মরণপণ লড়াই করছে তখন বিশ্বাসঘাতক নওশাদ সিদ্দিকী কৈলাস বিজয়বর্গীয় আর অমিত শাহের ডেপুটি মিনিস্টারের পিএ কে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, একে বদলি করো ওকে বদলি করো, ইলেকশন আমাকে হেল্প করো, এভাবে হবে না। আরে আমরাও তো এসেছি, হিন্দু পর থেকে আমরা আসিনি, আমরা কেউ হিন্দু আমরা কেউ মুসলমান। আজকে বিজেপি এসে হিন্দুত্ব শেখাবে, ওরা দিতে পারছে না, দেবে না, দাম বাড়াচ্ছে, আর মানুষের মনটা ঘুরিয়ে দিতে ধর্মের কথা ধর্মের কথা ধর্মের কথা, হিন্দু আলাদা মুসলমান আলাদা খ্রিস্টান আলাদা, এভাবে হয়? দেশে মণিপুর জ্বলছে, মৃত্যুর মিছিল, কেন্দ্রীয় বাহিনী আমল চুষছে, উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণ হত্যা, মেয়েটাকে শুধু মারল না, তার বাবা কাকা যারা পুলিশে ডায়েরি করেছে তাদের কি করে হত্যা করা যায় সেটাও দেখিয়ে দিয়ে গেল উত্তরপ্রদেশ। গুজরাট তিলকিস শুধু তাকে ধর্ষণ করেনি, তার বাড়ির এতগুলো লোককে খুন করে গেল। বিজেপি সরকার, গুজরাট সরকার জেলের গেট খুলে তাদের বের করে দিয়ে সম্বর্ধনা দিল। এই সমাজকে আমরা চাই না বাংলায়।